28শে ডিসেম্বর সদরের মোড়ে ট্রাফিকে ডিউটি চলাকালীন ওরা কাজ না করে রীতিমতন ফেসবুক হোয়াটসঅ্যাপ গেম খেলা রেগুলারই চলে, কিন্তু সেদিনকে এখানে ভীষণ জ্যাম ছিল রাস্তায়। আর সেফ ড্রাইভ থাকা সত্ত্বেও সামনে দিয়ে একটা হেলমেট ছাড়া বাইক ক্রস করছিল, আর সেই সময় অন ডিউটি রেডি একটা ট্রাফিক পুলিশ সামনে ফোন নিয়ে রীতিমতো গল্প করতেই বিজি ছিল, সেটার দিকে খেয়াল না রেখে আমি সেটা একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করাই। আমার রিয়াকশানটা এটাই হয়েছিল যে আমাকে শেষ পর্যন্ত পাবলিকের সামনে মার খেতে হয়েছে। সেই ইয়েতে ওনারা কোনো সেরকমভাবে স্টেপ নেয়নি, নিজেদের মধ্যে মিউচুয়াল করে নিয়েছে, বাট আমি চাই যে এটা একটা কিছু প্রতিবাদ হোক, মানে ওনার যাতে একটা ভালো মতন কিছু হয়, যাতে এরকম তোমাকে কিভাবে কবে এবং কোথায় মেরেছে। আমার দোকানের সামনে রীতিমতো আমাকে দোকান থেকে বাজে ভাষায় ডেকে নিয়ে গিয়ে মানে কোনো কথাবার্তা না বলে সেটা আর গায়ে হাত দিয়েছে। কে মেরেছে সেটা? যার নামে যার ইয়েতে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম বুলবুলি মণ্ডল তার নাম। তো আমি আর শুধু এটাই নয়, থানা থেকে যখন মিউচুয়াল করে বেরোনোর সময় গতকালকে রাত্রেবেলায় ওনার ভাই আমার একটা পিক তুলছিল, তো সেটাতেও আমি মানে ইয়ে করাতে উনি আমাকে প্রচন্ডভাবে রাস্তায় পাবলিকের সামনে হ্যারাস করে আবার।